স্নেহের ছাত্রছাত্রীরা দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় যে বাজারা আগামী দু হাজার একুশে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যে বাজারা এখন দশম শ্রেণীতে পড়ছো তাদের ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব আগে থাকছে বাংলা বিষয়ের সাজেশনের প্রথম অংশ তার আগে যে বাজারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অশেষ ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসের নোটিফিকেশান আকারে পেতে তাহলে নিই তোমাদের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে কী কী প্রশ্ন তোমাদের করতে হবে দেখো তোমাদের ফুল মাস থাকে চল্লিশ কবিতা অংশ থেকে তোমাদের তিন মাস ও পাঁচ মাসের প্রশ্ন থাকে অনেক সময় চার মাসেরও প্রশ্ন করা হয় সেটি অবশ্যই স্কুল অনুযায়ী হয়ে থাকে দেখো তিন মাসের ক্ষেত্রে অসুখে একজন কবিতা থেকে তোমাদের করতে হবে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা এ কথা বলে কবি কি বুঝিয়েছেন সেসবের পরিণতি কী হলো দু নম্বরে থাকছে জ্বলে গেল আগুনে কোন আগুনে কি কি জ্বলে গেল এরপরে তিন নম্বরে থাকছে দেখো ডুবে ছিল ধ্যানে কারা ডুবেছিল ধ্যানে ডুবে থাকার তাৎপর্য কি অশোকের একজন থেকে চার নম্বরের প্রশ্ন হচ্ছে সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি কে তার অপেক্ষায় থাকার কারণ কি পাঁচ নম্বরে তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা কেন স্বপ্ন দেখতে পারলো না নেমে এলো মাথার ওপর কার মাথার ওপর কি নামলো এবার আসি পাঁচ মার্ক্সের আলোচনায় অসুখে একজন কবিতা থেকে তোমাদের পাঠমাস করতে হবে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কার পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টিতে ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী দু নম্বরে অসুখী একজন কবিতায় কে অসুখী পাঠ্য কবিতা অবলম্বনে বিচার কর প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যেমন অসুখী একজন কবিতায় কে অসুখী বা কথক অসুখী কেন তাৎপর্য বিশ্লেষণ করো এরপর যেখানে শহর ছিল এখন সেখানকার পরিস্থিতি তুলে ধরো চার নম্বরে আমি চলে গেলাম দূর দূরে বক্তা কে তিনি কোথায় কেন চলে গেলেন দূর দূরে বলতে কি বোঝানো হয়েছে অশোকের একজন থেকে শেষ প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো এবার আসি আয় আরও বেনে বেঁধে থাকি কবিতার আলোচনায় সেখান থেকে তোমাদের তিন মার্ক্সের প্রশ্ন করতে হবে বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকার অর্থ কী দু নম্বরে পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ কি কাদের পায়ে কেন হিমানির বাঁধ এ প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের দশম শ্রেণীর শুরু থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমাদের বিভিন্ন বিষয়ের এমসিকিউ এসিকিউ বড় বড়ো প্রশ্ন এমনকি বিভিন্ন বিষয়ের আলোচনা কবিতার আলোচনা চ্যানেলে যথারীতি পোস্ট করা হবে সেখান থেকে তা তোমরা অনাসে সেগুলি দেখে নিতে পারো কাজে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমার বিষয়ের বিভিন্ন আলোচনা সাজেশন ও নোটস যখনই পোস্ট করা হবে তৎক্ষণাৎ নোটিফিকেশান আকারে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ভিখারি বারো মাস কারা কেন বারো মাস ভিখারী চার নম্বরে পৃথিবী হয়তো বেঁচে আছে বক্তা কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন হয়তো শব্দটি ব্যবহারিক তাৎপর্য কি পাঁচ নম্বরে এ মুহূর্তে মরে যাব নাকি কাদের কেন এই আশঙ্কা পাঁচ মাসের প্রশ্নে আসি প্রথমে থাকছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কেন কবির এই আহ্বান দু নম্বরে তবু তো কজন আছি বা কবি কাদের কি করার পরামর্শ দিয়েছেন এরপরে তিন নম্বরে অথবা এমনই ইতিহাস ইতিহাস প্রসঙ্গে কবির মূল বক্তব্য আলোচনা করো চার নম্বরে মাথায় কত চিল শকুনি তাৎপর্য ব্যাখ্যা কর এবার আসি আফ্রিকা কবিতা থেকে সেখান থেকে মার্কিনে তোমাদের করতে হবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল দু নম্বরে থাকছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তাৎপর্য লেখ সভ্যতার শেষ পুণ্যবাণী কিসের মধ্য দিয়ে এই বাণী উচ্চারিত পুণ্যবাণীর স্বরূপ কী চার নম্বরে থাকছে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীকে তিনি কেন মানহারা পাঁচ নম্বরে থাকছে এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা তারা কেন এসেছিল এবার আসি পাঁচ মার্ক্সের আলোচনায় সেখান থেকে তোমাদের করতে হবে তোমার ভাষাহীন ক্রন্দনে কার ক্রন্দন তা ভাষাহীন কেন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ কেন চার নম্বরে এসো যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এবং কেন যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে শেষ প্রশ্ন হায় ছায়াবৃতা কে কেন ছায়াবৃতা ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বলেই আজকে প্রথম অংশের আলোচনা করলাম এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের গদ্য ও কোন অংশ থেকে কী কী পড়তে হবে তা নিয়ে আলোচনা করব আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ